ओके सो व्हाट्स अप गाइस, दिस इज देव, वेलकम बैक टू अनदर फ्रेश न्यू व्लॉग ऑफ व्लॉग टेप। सो लेट्स गेट स्टार्टेड। तो आज হচ্ছে 16th June 2021 আর এখন বাজে সকাল 11:30। তো ভিডিও আপলোড করে দিয়েছি আমি, ফ্রেশ হয়ে গেছি, বিছানা ঝাড়া ছিল বিছানা ঝেড়ে দিয়েছি। এবারে যেটা কাজ হচ্ছে ঘরটাকে ঝাড় দিতে হবে। মাকে বললাম যে মা আমি ঘরটা ঝাড় দিই, তো মা বলছে বেশ ঠিক পারিস তো, তুই দিয়ে দে। আর বেশ ঠিক আমি দিয়ে দিচ্ছি তাহলে। এই যে আমার ঝাড়ু, এমনিতে আমার রুম পরিষ্কারই থাকে, এমনিতে নোংরা থাকে না, কারণ আমি তো অল টাইম জানলা বন্ধ করে রাখি বেশিরভাগ সময়। তাও যাই না এই ধুলোগুলো করতে চলে আসছে। তো যাই হোক, হালকা করে ঝাঁট দিয়ে দিই। আর এই গুড়ি হয়ে হয়ে ঝাঁটটা কিন্তু সত্যি খুব কষ্টকর। যাই না মা, মানে আমাদের মারা আর কি, সবার মা কী করে ঝাঁট দেয় আমি জানি না, মানে সত্যি খুব কষ্টকর। গুড়ি হয়ে হয়ে এক নাগারে গোটা বাড়ি ঝাঁটতে হবে। আমার তো জাস্ট ঝাঁট দিতে শুরু করলাম, গুড়ি হয়ে তাই আমার মনে হচ্ছে কোমর ধরে যাবে। তো এবার হচ্ছে ব্রেকফাস্ট টাইম, আর এই যে মা টোস্ট করে দিয়েছে, তো এবার টোস্টটা তো খাবো না আমি, আমি ডিমের টোস্ট করে খাবো, এটা নর্মাল টোস্ট আছে। এবার ডিম টোস্টটা করি কিন্তু আমি সেটা দেখাচ্ছি না, কারণ তাড়াহুড়োর মধ্যে আমাকে করতে হবে। একটু পরে আমাকে বেরোতে হবে বাবাকে নিয়ে, বাবাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে। তো ডাক্তারখানা থেকে চলে এলাম এবং স্নানও হয়ে গেছে, তারপরে ছাদে এলাম। তো ছাদে এসে দেখছি এই অবস্থা, ঘন করে মেঘ এসেছে। দেখো এদিকটা পুরো মেঘ এসেছে, এদিকেও মেঘ এসেছে। তো আজকে সকাল থেকে একদমই বৃষ্টি হয়নি, মানে হালকা মতো রোদ ছিল। তো এখন দেখছি আবার মেঘ এসেছে, মানে বৃষ্টি তো হবেই মনে হচ্ছে। আজকেও বিকেলবেলা বৃষ্টি হবে, আজকেও ওয়ার্কআউট মনে হয় না হবে, কি আর করা যাবে। যেই ডায়েট শুরু করলাম সেই বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রত্যেক দিনই বৃষ্টি বিকেলে। যাই হোক, নিচে যাই, জল টল খাই। জল খাইনি, জল তেষ্টা পেয়ে গেছে। নিচে এসে জল খেলাম, তো নিচে দেখছি একদম অন্ধকার হয়ে গেছে, মানে উপরে তো তাও আলো আছে খোলামেলা বলে। কি মেঘটা আস্তে আস্তে আসছে, আরও কাছে চলে আসছে মনে হচ্ছে, আর পুরোটা মেঘে ঢেকে যাচ্ছে এই দিকটা, পুরোটা মেঘ। এই দেখো মেঘ রাখতে শুরু করলো। বাইরে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা মেঘ করেছে। আর এখন দুপুরবেলা, এখন বাজে দুপুর আড়াইটা, আর এখন লাইট জ্বালাতে হচ্ছে। এই আমার স্যালাড রেডি হচ্ছে, মা রেডি করছে। কিছু নেই, শশা, গাজর, টমেটো আর লেবু রস দিয়েছে, হালকা লবণ দেবে, ব্যাস। এই যে আমার ভাত, ব্যাস 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 ব্যাস, না না না। এই যে এই এক বাটি, এক বাটি থেকে একটু কম, এটাই হচ্ছে আমার ভাত, ব্যাস আর দিও না। এটা মোটামুটি 60 গ্রাম মতো ভাত আছে, ব্যাস 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 আর দিও না। আমার স্যালাড পড়ে গেলে না। তো এই যে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, 60 গ্রাম ভাত, 30 গ্রাম মতো ডাল আছে, স্যালাড আছে, আর ওইদিকে ডিমের অমলেট আছে, ব্যাস। ওকে, তো এখন বাজে 6:30, আর আমি ছাদে এলাম। বৃষ্টি পড়েনি কিন্তু পুরো ছাদে ভিজে আছে, দেখাচ্ছে পুরো ছাদে ভিজে আছে। কি আর এক্সারসাইজ করবো, কি আর ওয়ার্কআউট করবো, আজকে হলো না। আবার হয়তো একটু পরে বৃষ্টি চলে আসবে, কারণ মেঘ আছে আকাশে, দেখতেই পাচ্ছ। তো আজকে এই ইয়ারফোনটা নিলাম, এটা হচ্ছে বোটের ব্যাসের 242। আমার পুরনো একটা হেডফোন ছিল, ওটা খারাপ হয়ে গেছিলো, ওটা অনেক দিন ধরে খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য অনেক দিন ধরে ভাবছিলাম যে নেবো নেবো নেবো। ফাইনালি এটা নিলাম। আমি ভাবছিলাম যে বিকেলবেলা ছাদে গিয়ে ভালো করে আনবক্স করবো, কিন্তু দেখি বিকেলবেলাতে বৃষ্টি হয়ে গেলো, তো আনবক্স তো করতে পারলাম না। কিছু করার নেই, এই এখন রাত্রিবেলা সন্ধেবেলাতে আনবক্স করতে হবে। দেখতে পাচ্ছি এখন মোটামুটি 7:15 বাজে। তো এটা আনবক্স করার আগে ভালো করে স্যানিটাইজ করে নিচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়, ব্যাস ছেড়ে। হেডফোনটা ক্যারি করার জন্য একটা ব্যাগ দিয়েছে। এই যে আমার ইয়ারফোন, তবে এটাকে একটু টেস্ট করতে হবে, তো ক্যামেরাটা অফ করি, তারপরে তো টেস্ট করবো, তাতে তো টেস্ট করতে পারবো না। টেস্ট করি, তারপর তোমাদের জানাচ্ছি যে কী কেমন। বিকেলবেলা তো বৃষ্টি থেমে গেছিলো, কিন্তু যেই সন্ধ্যে হয়েছে আবার নিয়ম করে বৃষ্টি পড়তে শুরু করেছে। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো মাকে বললাম যে ঠিক আছে তাহলে চা করে দাও, একটু চা খাই গরম গরম। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর চা যদি না খাই তাহলে এই ওয়েদারটাই তো ফিল করতে পারবো না, এনজয় করতে পারবো না। তো বললাম যে চা করে দাও। চা হয়ে গেছে, আদা দিয়েছ? আচ্ছা, তো আদা দেওয়া হচ্ছে, চায়ে যদি আদা দেওয়া থাকে তো বেশ খেতে ভালো লাগে। এই যে আমার চা আর বিস্কুট রেডি হয়ে গেছে, যে বিস্কুট আছে, যে টোস্ট বিস্কুটগুলো আমি খাই সেগুলোই আছে, টোস্ট বিস্কুট আর চা। তো এটা বেশ খেতে আমার মানে খুব সুন্দর লাগে। এটা নাম হচ্ছে কি ডেলি, যাই হোক কিছু নাম পরে দেখে বলে দেবো। তো আপাতত চলে এসেছে চা বিস্কুট, খাই,
তারপরে দেখি বাকি কী করা যায়। বেশ, এখন বাজে 11টা, আর এখন হচ্ছে ডিনার টাইম। তো এই যে আমার আজকে ডিনার রেডি হয়ে গেছে। তো আজকে ডিনারে আছে রুটি আর ঘুগনি টাইপের আছে, মটর আর আলুর একটা তরকারির মতো আছে, আর দুধ আছে। প্রত্যেক দুদিন অন্তর অন্তর আমার খাবারটা একটু চেঞ্জ করে নিই, না হলে কিন্তু একঘেয়ে হয়ে যাবে আর আমি ডায়েটটা কুইট করে ফেলবো। তো আমরা জেনারেলি এই কারণেই ডায়েটটা করতে পারি না, তার কারণ হচ্ছে যে খাবারগুলো আমরা খাই সেটা একদম একঘেয়ে হয়ে যায়। তো তার ফলে মনে হয় আর ভালো লাগছে না, করবো না। তো সেই জন্য মাঝে মাঝে ডায়েট চেঞ্জ করে নেওয়া উচিত। এবার তোমার সারাদিনে যা ক্যালোরি ইনটেক থাকবে সেই ক্যালোরিটাই খাবে, কিন্তু ডায়েটটা চেঞ্জ করে নেবে, পরিমাণটা চেঞ্জ হবে কিন্তু ক্যালোরি ইনটেক সেম থাকবে। ওকে গাইস, তো ডিনার করে রুমে চলে এলাম, আর তো কাজ কিছু না, এডিট করবো তারপর ঘুমিয়ে যাবো, এই হচ্ছে ব্যাপার। তো আজকে একদমই শর্ট এবং সিম্পল, কিছুই দেখাইনি ব্লগে, কিন্তু তাও যদি বাই চান্স ভালো লেগে যায় তাহলে লাইক করে দিও, কমেন্ট অবশ্যই করে জানিও, যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করো, কোনো অসুবিধা নেই। একটু সহ্য করে নাও, এই কটা দিন ঠিকঠাক মানে ব্লগের মতো ব্লগ দিতে পারছি না, মানে সেই যা পারছি আতিপাতি তাই দেখাচ্ছি। তাড়াতাড়ি বাইরে যাওয়ার চেষ্টা করবো এবং বাইরের ব্লগ দেবো, সে রাইডই হোক বা এমনি কোনো ভিডিও হোক চেষ্টা করবো। তো একটু এই কটা দিন সহ্য করে নাও, কী আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে। টিল দেন, টাটা, বাই বাই গাইস।